আজকাল এক শ্রেণীর লোকেরা এত আবেগী মনে করে যে এগুলির প্রতিবাদ মানে হচ্ছে রাস্তায় নেমে যাওয়া, তারপরে আপনার মিছিল করা, বিক্ষোভ প্রদর্শন করা, আর তারপরে আপনার দূতাবাস ঘেরাও করা, আর কোথাও অগ্নিসংযোগ করে দেওয়া, ভাঙচুর করা, এগুলো কোনোটাই ইসলাম সমর্থন করে না। এগুলি দিয়ে ইসলামের কোনো উপকার করে দিচ্ছেন না, বরং ইসলামকে বদনাম করছেন, মুসলিম উম্মাকে বদনাম করছেন, মুসলিমের আসল রূপকে বিকৃত করে দিচ্ছেন। আর কাফেররা তো চায় যে আপনারা উগ্র হয়ে যান, আপনারা বিক্ষোভ করতে গিয়ে বাড়াবাড়ি করেন, আর যাতে করতে ওদেরকে ইসলাম মুসলিমদের বদনাম করার সুযোগ হয়, এ তো চায়, যার ফলে তো উস্কানি দেয়, এগুলো তাদের পক্ষ থেকে উস্কানি দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমার ইসলাম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে। দর্শক, আজকে কথা বলবো শেখ মতিউর রহমান মাদানী আহলে হাদিসের এই নেতাকে নিয়ে। দর্শক, সাম্প্রতিক সময়ে ফ্রান্সের দুইটা টাওয়ারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ চিত্র করে সেখানে প্রদর্শন করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে সেটাকে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। প্রিয় দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম অবমাননা করার জন্য এই প্রয়াস চালাচ্ছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী এটা বলেছে, এটা তাদের বাক স্বাধীনতা। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফ্রান্সে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে বিশ্বের প্রায় প্রতিটা মুসলিম রাষ্ট্রে সমস্ত মুসলমানগণ ঐক্যবদ্ধ হয়ে এটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছে। কেউ বিক্ষোভ মিছিল করছে, কেউ মানববন্ধন করছে, কেউ বা ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেছে। প্রিয় দর্শক, ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার জন্য কেউ তো বাংলাদেশ থেকে যুদ্ধ করতে পারবে না, কিন্তু নবীজির একজন উম্মত হিসাবে প্রত্যেকটা উম্মতেরই, প্রত্যেকটা মুসলমানেরই এটা ইমানের দাবি, এটা রাসুলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ যে তার বিরোধিতা বা তার প্রতিবাদ জানাবে। এখন তার প্রতিবাদ কিভাবে জানালে ফ্রান্স পর্যন্ত পৌঁছবে, সেই পদ্ধতিটাই তো গ্রহণ করতে হবে। দর্শক, ইতিমধ্যেই সারা বিশ্বের ধর্মীয় নেতা, মুসলিম ধর্মীয় নেতারা তার প্রতিবাদ জানিয়েছেন, তার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। যেহেতু বিশ্বের প্রত্যেকটা দেশকেই, পাশাপাশি দেশগুলো এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক সুসম্পর্ক রেখেই রাষ্ট্রকে পরিচালনা করতে হয়, সেই হিসাবে ধর্মীয় নেতাদের প্রতিবাদ এটা নিশ্চয়ই ফ্রান্সের উপর কিছুটা প্রভাব ফেলবে। প্রিয় দর্শক, যেহেতু ফ্রান্সের পণ্য সামগ্রী বিশ্বের মুসলিম দেশে 50% মতো বাজারজাত হয়, আমদানি রপ্তানি হয়, তাহলে সেই হিসাবে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে মুসলমানগণ, ইসলামী ধর্মীয় নেতাগণ তারা ফ্রান্সের পণ্যকে বয়কট করার আহ্বান জানিয়েছেন বিক্ষোভ মিছিলের মাধ্যমে, সভা সমাবেশের মাধ্যমে। এটাও কিন্তু একটা প্রভাব বিস্তার করেছে, প্রভাব পড়েছে ফ্রান্সের উপর। এরই পরিপ্রেক্ষিতে, এরই ধারাবাহিকতায় ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি বলেছেন, আমাদেরকে তোমরা বয়কট করো না। অর্থাৎ এই বয়কটের আহ্বানটা তাদের উপর প্রভাব পড়েছে, এই জন্যই তিনি এই ভাষণ দিতে বাধ্য হয়েছেন। দর্শক, পণ্য বর্জন করলে, পণ্য বয়কট করলে অর্থনৈতিকভাবে মারাত্মকভাবে থুবড়ে পড়ে যে কোনো দেশ। ইতিপূর্বে বিভিন্ন দেশে এরকম পণ্য বয়কটের ঘোষণা হয়েছে এবং যার কারণে দেশগুলো অর্থনৈতিকভাবে মারাত্মক হুমকির মুখে পড়েছে। প্রিয় দর্শক, একজন রাসুলের আদর্শের সৈনিক হিসাবে আমি আপনি প্রত্যেকের যার যার অবস্থান থেকে প্রতিবাদটা তো এভাবেই করতে হবে, আর এই প্রতিবাদ করার জন্যই বিক্ষোভ মিছিলের মাধ্যমে সরকারের কাছে এরকমভাবে প্রতিবাদ করা হয়। আর এই প্রতিবাদটা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়, সম্প্রচারিত হয়, এই প্রচারটা সারা বিশ্বে মোটামুটি ভাবে ছড়িয়ে পড়ে, এটাও কিন্তু একটা প্রভাব বিস্তার করে। কিন্তু শেখ মতিউর রহমান মাদানী তিনি সম্পূর্ণরূপে এরকম বিক্ষোভ মিছিল করা, রাসুলের অবমাননাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটা নাকি দাঙ্গা ফাসাদ সৃষ্টিকারী, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, একজন শেখের মুখ থেকে এরকম কাণ্ড জ্ঞানহীন বক্তব্য আসবে এটা কখনোই কাম্য ছিল না, কারণ রাসুলকে যারা ভালোবাসে সে নামাজ পড়বে, রোজা রাখবে, ইসলামের বিধিবিধান মানবে, দুপুরবেলা খাবার খাবে, খাবারের পরে কাইলুলা করবে, সুন্নত খাবারের পরে মিষ্টি খাবে, ফল খাবে, এগুলো সব সুন্নত খাওয়া পান করার ভিতরে। কিন্তু যখন রাসুলকে নিয়ে কটাক্ষ করা হবে, রাসুলের আদর্শের উপর, রাসুলের চরিত্রের উপর কালিমা লেপন করার জন্য নাস্তিকরা, বেঈমানেরা চেষ্টা করবে, অপচেষ্টা চালাবে, তখন তার বিরুদ্ধে প্রতিবাদ করা এটা ফাসাদ সৃষ্টিকারী, তার বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না, বরঞ্চ আমি আমার খাওয়া রাসুলের সুন্নত ওইটাই মানবো, এটা কখনো প্রকৃত রাসুলের আদর্শের সৈনিকের কাজ হতে পারে না। কারণ যেরকম ভাবে সুন্নত রয়েছে খাওয়া পান করা, ঘুমের মধ্যে রাসুলের সুন্নত রয়েছে, সাড়ে তিন হাত বড়ির মধ্যে, ঠিক তেমনি ভাবে রাজপথে নেমে রাসুলের বিরুদ্ধ আচরণ যারা করবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করাও কিন্তু রাসুলের আদর্শ। এই জন্য সারা বিশ্বের উলামায়ে কেরাম, বিভিন্ন দেশের মুসলিম জনতা, সারা বিশ্বের মুসলিম জনতা ঐক্যবদ্ধভাবে এটার প্রতিবাদ জানাচ্ছেন। এই প্রতিবাদটাকে শেখ মতিউর রহমান মাদানী জাহেলের মতো বক্তব্য দিয়ে তিনি বলেছেন, এটা নাকি দাঙ্গা হাঙ্গামা,
এবং এটা ফাসাদ সৃষ্টিকারী, এটার মধ্যে বাড়াবাড়ি হলে ইসলামকে মানুষ কটাক্ষ করবে। প্রিয় দর্শক, বাড়াবাড়ি তো সর্বক্ষেত্রেই নিষিদ্ধ, ভালো কাজের মধ্যেও বাড়াবাড়ি, এটা সম্পূর্ণরূপে নিষেধ। তাহলে এই কাজের মধ্যে বাড়াবাড়ি হলে তো এটা নিষেধ অবশ্যই হবে, কিন্তু প্রতিবাদ করার জন্য রাস্তায় মানুষ নামতে পারবে না, তারা প্রতিবাদ করতে পারবে না, এটা প্রতিবাদ কখনো ইসলাম সমর্থন করে না। এটা কোন বক্তব্যের আলোকে তিনি এই বক্তব্য প্রদান করেছেন, এটা আমাদের অন্তত বুঝে আসে না। প্রিয় দর্শক, শেখ মতিউর রহমান মাদানী মাজহাবিদের বিরুদ্ধে প্রচুর বক্তব্য রয়েছে, ওলামাই আহনাফির বিরুদ্ধে প্রচুর বক্তব্য রয়েছে, এবং প্রচলিত যে সমস্ত ওলামাই কারাম রাজনীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধাচরণ সারা জীবনে করে আসছে। শেখ মতিউর রহমান মাদানী মদিনাতে থেকে তিনি এমন কিছু বক্তব্য প্রসব করে কয়েকদিন পরপর, যে বক্তব্যের কারণে এদেশের কিছু যুব সমাজ, তার ভক্তবৃন্দ আছেন যারা ওলামাই কেরামকে অন্য চোখে দেখে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করে। উনি নিজে এক নম্বর ফাসাদ সৃষ্টিকারী হয়ে, যারা রাসুলের আদর্শের সৈনিক, যারা রাসুলের চরিত্র নিয়ে কথা বলার বিরুদ্ধে প্রতিবাদ করে, তাদের বিরুদ্ধাচরণ করা হচ্ছে ওনার সুন্নত। প্রিয় দর্শক, এই জন্য অত্যন্ত দুঃখ লাগে, আজকে মুসলমানরা প্রতিবাদ করবে এটা নাকি ইসলাম কখনো সমর্থন করে না। তাহলে রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গ করবে এর জন্য আল্লাহ পাক তাদেরকে গজব নাজিল করবেন, এটা তো অবশ্যই, কিন্তু উম্মত হিসাবে প্রত্যেকটা উম্মতেরই কিন্তু দায়বদ্ধতা রয়েছে তার প্রতিবাদ করা। ওনার বক্তব্যটা এমন হয়ে গেছে যে হেফাজতে ইসলাম বাংলাদেশ যখন শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ হয়েছিল, তো তথাকথিত কিছু দরবারি আলেম তারা টিভি টকশোতে ফতোয়া দিয়েছিলেন যে হেফাজতে ইসলাম নামটাতেই ভুল রয়েছে, কারণ ইসলাম তো হেফাজত করবেন আল্লাহ। প্রিয় দর্শক, ইসলাম হেফাজত আল্লাহ নিজে নেমে এসে করবেন না, মানুষের মাধ্যমেই করবেন, মুমিনদের মাধ্যমেই করবেন। ঠিক যেরকমভাবে কোরআনকে আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন, হাফিজ কোরআনের মাধ্যমে কোরআনকে সংরক্ষণ করবেন কিয়ামত পর্যন্ত, ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করলে তার ইজ্জত হেফাজত করার জন্য মুসলমানগণ তার জীবনের রক্ত দিয়ে, যে শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে তারা মুমিনরা প্রতিবাদ করবে, তারা প্রতিবাদের নেমে পড়বে, ফেটে পড়বে। এটাই কিন্তু প্রকৃত আশেক রাসুলের কাজ, প্রকৃত আশেক রাসুলের উচিত, এটা প্রকৃত আশেক রাসুলের উপর এটা অপরিহার্য। এই বিষয়টাকে মতিউর রহমান মাদানী ফাসাদ সৃষ্টিকারী, ফেতনা সৃষ্টিকারী, ইসলামকে অবমাননা করা, বাতিলরা ইসলামকে এর জন্য হাসির পাত্র বানায়। প্রিয় দর্শক, বাতিল আমাদেরকে উগ্রপন্থী ভাববে। দর্শক, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করার পরে যদি মুসলমানগণ ঐক্যবদ্ধভাবে, সমষ্টিগতভাবে চুপ থাকে, তাহলে কি মুসলমানগণকে তারা সাধু বলবে? কিয়ামত পর্যন্ত মুসলমানগণ কাউকে কিছু না বললেও তো তারা মুসলমানদেরকে উগ্রবাদী বলেই যাবে, মুসলমানদেরকে জঙ্গিবাদী বলেই যাবে, কারণ মুসলমানদের ইসলাম নামটাই তাদের জন্য ভয়ঙ্কর, তাদের জন্য চুলকানির কারণ। এই জন্য আমরা প্রতিবাদ না করলেও কিন্তু আমাদের ঘরে কাঁটাল ভেঙে খাওয়ার তারা অপচেষ্টা চালাবে। এই জন্য প্রতিবাদ করতে হবে, মুসলমানদের যেই ঈমান দীপ্ত পাওয়ার সেটাকে মানুষের সামনে প্রকাশ করতে হবে, পরিস্ফুটিত করতে হবে। আপনার ভিতরে ঈমান তখনই বোঝা যাবে যখন ইসলামের বিরুদ্ধে কথা বলার পরে আপনি চুপ থাকবেন, তাহলে বুঝতে হবে আপনার ঈমান দুর্বল হয়ে গেছে, আপনার ঈমান ড্যামেজ হয়ে গেছে, আপনি দালালি করতে করতে অন্ধ হয়ে গেছেন, যার কারণে প্রকৃত ইসলামকে আপনি ফ্যাসাদ সৃষ্টিকারী বলতেছেন, প্রকৃত ইসলামকে আপনি উগ্রবাদী বলতেছেন। প্রিয় দর্শক, এই জন্য এই নামদারি মুখোশধারী মাদানীদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের ইমানকে বাঁচাতে হবে। তারা মুখোশের আড়ালে, তারা একটা মহলের দালালি করার জন্য আজকে উঠে পড়ে লেগেছে, যার কারণে যারাই তাদের ভক্তবৃন্দ তাদেরকে দেখবেন এদেশের ওলামাই কেরামদেরকে তারা কটাক্ষ করে, এদেশের ওলামাই কেরামদেরকে তারা নিম্ন চোখে দেখে, নগ্ন চোখে দেখে। প্রিয় দর্শক, এই জন্য আমাদের আন্দোলন করতে হবে, ফ্রান্সের সমস্ত পণ্য যেগুলো রয়েছে বাংলাদেশ থেকে, আমি আপনি রাসুলের একজন আশেক হিসাবে আমাদেরকে সেগুলো বর্জন করতে হবে, বর্জন করার প্রতি আহ্বান করতে হবে। যেভাবেই ওলামাই কেরাম আমাদেরকে আহ্বান করবেন সেভাবেই তাদের এটাকে সাড়া দিয়ে আমরা এই ফ্রান্সের রাসুলের ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিরুদ্ধে আমরা মাঠে নামবো, আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। দর্শক সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে বলতে চাই আপনাদের সকলকে, আমার ইসলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।